আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জের নাসল উপজেলায় দরবেশপুর গ্রাম তাহির ভাইয়ের কাটিমনের আম বাগান। আম বাগানে আম গাছে আম ধরে আছে, সেটা আমরা একটু দেখব। তো চলুন দর্শক মণ্ডলী, আমরা কাটিমনের কিভাবে আম ধরে আছে সেটা একটু দেখি। এই যে আম দেখছেন, একটা গাছে মোটামুটি প্রায় 16 সপ্তাহ আম আছে, যেটা আপনারা জানেন ছাই কাটিমন। এটা একটা 12 মাসি জাত। এখানে তাহের ভাইয়ের বাগানে আমরা এসেছি, এখানে চমৎকার সাইজ এবং আমরা দেখলাম যে অনেক মিষ্টি আম টেস্ট করলাম। এবং আজকে হচ্ছে নভেম্বরের 2 তারিখ, এই সময় আম বাজারে পাবেন না। নভেম্বরের 2 তারিখ বলতে প্রায় শীত আমাদের চলে আসছে, এই সময় আম পেতে গেলে অবশ্যই আপনাকে 12 মাসি আম বা বাড়ি 11, তারপরে এই কাটিমন আম, এই আমগুলাই আপনাকে বাজারে পাবেন। আর তাছাড়া বাইরে থেকে কিছু আম আসছে বাংলাদেশে, ইম্পোর্ট করে নিয়ে আসছে কিছু ব্যবসায়ী, সেগুলো আম পাবেন। কিন্তু আমাদের মতো বাংলাদেশের মাটিতে উৎপাদিত এরকম টেস্টি আম কখনোই পাবেন না। সেজন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাব্বির ভাইয়ের সাথে, উনি আপনাদের এখান থেকে হয়তো বা কুরিয়ারের মাধ্যমে বা পার্সেলে যেভাবে হোক পাঠানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এখানে প্রতি কেজি প্রায় বেশ চড়া দাম বলা যায়, এই সময়ে 500 থেকে 600 কেজি টাকা কেজি বিক্রি করছে, যেটা বাজারে বা ঢাকার বিভিন্ন সুপার শপে আপনি হয়তো কিনতে গেলে এটা পাবেন প্রায় 700-800 টাকা কেজি। এরকম গাছে সুন্দর পাকা পাকা লাল আম এবং ফ্রুট ব্যাগিং করা, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, একবারে মানে ফ্রেশ আম। যে আমগুলা অত্যন্ত মিষ্টি এবং এই আমটা আপনি অনেক শক্ত পাকা আম, তারপরে শক্ত, এটা আপনি যদি খোলা অবস্থায় রেখে দেন এরকম আবহাওয়ায় তাহলে নর্মালি 1 সপ্তাহ থেকে 10 দিন কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকবে। হ্যাঁ, এই জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই আমটা নেওয়ার জন্য। ধন্যবাদ। তাহের ভাই, আপনার কাছে কি কাটিমন আমের জাতের চারা পাওয়া যায়? যায়, চারা পাওয়া যায়, খুব ভালো চারা পাওয়া যায় আমার কাছে। আপনি নিজেই চারা তৈরি করছেন? নিজেই চারা তৈরি করি আমি। আচ্ছা আচ্ছা, কেউ যদি চারা নিতে চায় সেটাও দিতে পারবেন, আমও দিতে পারবেন, তাই তো? চারাও দিতে পারবো। আচ্ছা আচ্ছা, যদি কেউ যোগাযোগ করে অবশ্যই। ওনার নিজস্ব চারা তৈরি করে এবং ওনার নিজস্ব বাগান আছে, তাই এখানে 2 নম্বরে হওয়ার কোনো সুযোগ নেই। যারা চারা নিতে চান নিতে পারেন। চলেন আমরা নিই, নিয়ে আম ছিঁড়ে শেষ করি। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন কাটিমনের অসময়তে কি পরিমাণ আম ধরে আসে গাছে। তো যাদের চারা দরকার, আম দরকার, আপনারা যোগাযোগ করবেন, আপনাদের যোগাযোগের মাধ্যম মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, আর তাহের ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আম কিংবা চারা সংগ্রহ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।